ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ নিয়োগ এখনও আলোচনার পর্যায়ে আছে স্টিভ রোডসের বিদায়ের পর টাইগাররা এখন কোচ শূন্য দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনকে দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব সাবেক এই বাংলাদেশি ক্রিকেটারের অধীনে শ্রীলঙ্কা সফরে গেছে টাইগার টিম সেখানে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তামিম ইকবালের দল শোনা যাচ্ছে নতুন এক হাই প্রোফাইল কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর এবার জানা গেল সে হাইপ্রোফাইল কোচের নাম নির্ভরযোগ্য এক সূত্রে জানা যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন লন্ডনে অপেক্ষা করছেন প্রধান কোচ নিয়োগ নিশ্চিত করতেই গতকাল বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও নিজামুদ্দিন চৌধুরী জানান একজন উচ্চ দক্ষতা সম্পূর্ণ কোচ চাই তারা এই ধরনের একজন লোক যাচাই বাছাই করে নিয়োগ দিতে চায় বিসিবি এদিকে জানা যায় বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার গ্যারি কারিস্টানকে পছন্দ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দু সালে ভারতকে বিশ্বকাপ জিতানো এই কোচের অপেক্ষায় আছে বাংলাদেশ হাতুরু চলে যাওয়ার পরও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কিন্তু সেবার পারিবারিক কারণ দেখিয়ে টাইগারদের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই কোচ তিনি নিজে কোচ হতে না চাইলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পরামর্শ দিয়েছেন তার কথাতেই স্টিভ রোডসকে নিয়েছিল বাংলাদেশ আর এবার রোডসের সঙ্গে চুক্তি বাতিল করার আগেই কারেস্টনকে প্রস্তাব দিয়েছে বিসিবি একই সূত্র থেকে জানা যায় দক্ষিণ আফ্রিকার এই কোচ মাশরাফিদের কোচ হতে রাজিও আছেন তাই এখন প্রশ্ন দেখা দিয়েছে স্টিভ রোডস জায়গায় কি গ্যারি কারেস্টনকে দেখা যাবে তবে তার জন্য বিসিবিকে কে গুনতে হবে বিশাল অর্থ কিন্তু তারপরেও বিসিবি চাচ্ছে গ্যারি কারেস্টনের মতো একজন হাই প্রোফাইল কোচ এছাড়াও একটি বিজ্ঞপ্তিও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সেই বিজ্ঞপ্তির পর টাইগারদের কোচ হওয়ার জন্য অনেক আবেদন পড়েছে তবে সেই লিস্ট এখনও জানাতে পারেনি বিসিবি